সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার একটি নতুন ব্লগ স্টার্ট করলাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল একটু দুধ চা খাওয়ার ইচ্ছে হচ্ছে, তো আজকে একটু দুধ চা করে নিলাম। প্রতিদিন লিকার চাই খাই, লিকার চাটাই বেশি ভালো লাগে আমার কাছে খেতে, কিন্তু আজকে ইচ্ছে হলো, তো ভাবলাম যে একটু তাহলে করি। তো দুধ চাটা করে নিলাম, দুচিনি ফুটিয়ে দুধটা চাটা দিয়ে দিলাম, হয়ে গেল। এরপরে আমি চা খেয়ে একটু বাইরে আসলাম কাজের জন্য। মানে দেখো, পাট গাছ লাগিয়েছি বাইরে, হাজব্যান্ডই লাগিয়েছিল, তো আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। এত আগাছা হয়েছে, গাছগুলো বাড়তেই পারছে না, সেই জন্য আর কি পরিষ্কার করে দিচ্ছি। আর বাইরের আকাশটা দেখলে তোমরা, শরৎকালের আকাশ খুব ভালো লাগছে আর কি, বৃষ্টি বর্ষা নেই, পুরো পরিষ্কার, পুজো পুজো একটা ভাব চারিদিকে। আর তোমাদের সবার পুজো কেমন কাটছে? আর সবাইকে শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা, সবাই অনেক ভালো থাকো আর অনেক ভালো করে পুজো কাটাও, খুব আনন্দ করো, এই কামনাই রইল সবার প্রতি। আর সবার কাছে রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর কমেন্ট করে জানিও আমার ব্লগ কেমন লাগে। দেখো পাট গাছগুলো বেশ ভালোই বড় হয়েছে, তবে ভাবলাম একটু পরিষ্কার করে দিই, তারপরে একটু ওষুধপত্র দিতে হবে, পোকায় ধরেছে পাতাগুলো, তাহলে আবার খাওয়া যাবে। বেশ নতুন এখন পাট শাকটা আর কি। এরপরে আমি দেখো কি রান্না বান্না করছি, আজ খাবো আমরা চিকেন। বেশ কিছুদিন বাদে নিয়ে আসলাম চিকেন, আমি এখন চিকেনটা পরিষ্কার করে নিই ধুয়ে, তারপরে রান্নাবান্না করছি, তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো, তো দেখতে থাকো। চিকেনটা বেশি বড় না, আজকে একটু কচি আছে, তো যাই হোক যেমনই এনেছি চিকেনটা করব। আর আর কি করবো, আরে বাবারে ওল, এই দেখো সেই ওলটা এর আগের দিন করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, তো আজকে আবার করবো, এটুকু বাকি, মানে যদি রেখে দিই তাহলে শুকিয়ে যাবে, সেই জন্য মাংস আর রোলের তরকারি এই দুটোই করবো। তাহলে রেডি করে নিই সব কিছু, তারপরে রান্নাবান্না করছি। চলে আসলাম, আবার রান্নাবান্না শুরু করে দিলাম। এই যে আলুগুলো ভেজে নিচ্ছি, যেহেতু মুরগির মাংস রান্না করব, তো আলুগুলো একটু বড় বড় করে কেটেছি, সেজন্য খুব ভালো করে ভেজে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো আমি, দিয়ে মশলাটা প্রথমে কষিয়ে নেব, আর তেল কষিয়ে নিয়ে রান্নাটা করব। এই জন্য এই দেখো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো, তারপরে এক এক করে সমস্ত রকমের মশলা দেবো, আদা, জিরা বাটা, হলুদ গুঁড়া, লবণ, লঙ্কা গুঁড়া, যা যা লাগে আর কি, সব কিছু দিয়ে মশলাটা বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেব, তারপরে একটু জল দিয়েও কষাবো। কারণ এইভাবে রান্না করলে আবার মশলাটা একটু না কষালে তখন ঝোলে অতটা টেস্ট আসে না, সেই জন্য আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। জল দিয়ে দিলাম একটুখানি মশলাটা কষানোর জন্য, এবার আমি 2-3 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই দেখো সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি, এরপরে আমি চিকেনটা অ্যাড করে দেবো। চিকেন ধুয়ে রেখেছি সুন্দর করে, পরিষ্কার করে একদম, মশলাও কষানো হয়ে গেছে এদিকে। এবার দিয়ে দিচ্ছি চিকেনটা, চিকেনটা দিয়ে কিছুক্ষণ কষাবো, আজকে ঝোল করব, আজকে আর চিকেন কষা করব না, সেই জন্য মশলাটা আগে কষিয়ে নিলাম, তাহলে ঝোলটা একটু বেশি টেস্ট হবে সেই জন্য। তো মশলাটা চিকেনটা কষিয়ে নিই ভালো করে। আর পুজো তো চলে আসছে, সবার হয়তো ছুটিও পড়ে গেছে, আর ছুটির দিনে বেশ জমিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে সবাই মিলে বাড়ির ফ্যামিলি নিয়ে, তো ভালোই হবে। এই যে চিকেনটা ঢেকে ঢেকে রান্না করছি আমি, আর এদিকে দেখো ওলটা তো বসিয়ে দিয়েছি, দেখো ওলটা কত বড় হয়েছিল, 3 দিন রান্না করে খাচ্ছি তো কতটা হয়েছে। তো ওলটায় চিকেন রান্না করছি, হলুদ, লঙ্কার গুঁড়া, লবণ এসব দিয়ে একটু কষিয়ে নিলাম, তারপর জল দিয়ে দিচ্ছি, আর জিরা বাটা দিয়ে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে আমার রান্না। এটাও ঢেকে ঢেকে রান্না করব, আর এদিকে দেখো চিকেনটা সুন্দর কষানো হয়ে যাচ্ছে, আবার একটু আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে জল দিয়ে দেবো, তারপরে একটু গরম মশলা, একটু মিট মশলা এসব দিয়ে দিলে আমার চিকেন রান্নাটাও রেডি হয়ে যাবে, জলটা শুকিয়ে আসলেই। এই যে দেখো জল দিয়ে দিলাম, এবার আমি একটু চিকেন কষা খেয়ে নেবো, আমার চিকেন কষাটা খেতে বেশি ভালো লাগে ঝোলেরটার থেকে, তাই জন্য আমি একটু মাংস তুলে রেখেছি, তো সেটা খেয়ে নিচ্ছি, খুব টেস্ট হয়েছে মাংসটা, আমার কষাটা বেশি ভালো লাগে, তো খুবই টেস্ট হচ্ছে হয়েছে আর কি,
খেয়ে নি, তারপরে খাওয়া দাওয়া করে রান্না বান্না কমপ্লিট করে এরপরে আমরা যাব একটু পূজার উদ্বোধনে। আজকে সবথেকে বড় মা দুর্গার উদ্বোধন হবে, তো সেখানে আমি একটু যাব, মানে সোনাকেও নিয়ে যাব, আমরা দুজনে যাব, আরো অনেকে যাবে। তো সেখানে যাওয়ার পরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব সেখানকার, মানে একটুখানি বেশিক্ষণ থাকতে পারবো না, যতটা থাকবো তার মধ্যে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো জিরা বাটাটা দিয়ে দিলাম, ওলের তরকারিটা দেখো কি সুন্দর কালার এসছে, মানে চিকেনের থেকে ওলের কালারটা বেশি সুন্দর কালার এসছে, খুব সুন্দর লাগছে। আর এইদিকে দেখো চিকেনটাও প্রায় হয়ে এসছে, এবার আমি মশলাগুলো অ্যাড করে দেবো এক এক করে, তাহলে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। মিট মশলা দিলে ঝোল, যখন চিকেনের ঝোলটা করা হয় তখন একটু ঝোলটা বেশি স্বাদ হয়। এই দেখো আমার রান্নাবান্না গাইস কমপ্লিট, এরপরে আমরা চলে যাচ্ছি এই দেখো উদ্বোধনী অনুষ্ঠানে, সেই জন্য যে বসে আছি ভ্যানের উপরে আর কি বসে আছি, ওয়েট করছি একটু। আর ফাইনালি চলে এসেছি আমরা সেই জায়গাটায়, তো একটা বাড়িতে আমরা একটু রেডি হওয়ার জন্য যাচ্ছি, মানে বাচ্চারা ডান্স করবে সেখানে একটু রেডি করাতে হবে সেই জন্য। আর তোমাদেরকে একটু দেখালাম চারপাশটা, এরপরে এই দেখো মণ্ডপে চলে এসেছি, মা দুর্গাকে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও মানে কত বড় মা দুর্গা এই দেখো। আর আমরা একটু তার মধ্যে ফটোশ্যুট করে নিচ্ছিলাম, একটু রিল ফিল ভিডিও বানাচ্ছিলাম। আর পুরোটা পুরো মণ্ডপটা তোমাদের একটু দেখাচ্ছি, আর মাকেও একটু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত বড় মা এনেছে এখানে সব থেকে বড়। আর এইদিকে দেখো এই যে ক্লাবের মধ্যে এই ঠাকুরকে পূজা করা হবে, তো আমরা একটু দেখছি আর চারদিকে একটু ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। গাইস এই ছিল আজকের মতো ভিডিওটা, তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, টাটা।